জুনের শেষ নাগাদ চাইল্ড কেয়ার পেমেন্ট হিসেবে আরও শত শত পাউন্ড পাবে পরিবারগুলো। ব্রিটেনে বেনিফিট পেমেন্ট সুবিধা পাওয়া পরিবারগুলো জুনের শেষ থেকে চাইল্ড কেয়ার পেমেন্টে আরও শত শত পাউন্ড দাবি করতে সক্ষম হবে। ব্রিটিশ সরকার এক ঘোষণায় এসব তথ্যগুলো জানিয়েছে। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ইউনিভার্সাল ক্রেডিটে থাকা পরিবারগুলো 28 জুন থেকে তাদের চাইল্ড কেয়ার পেমেন্টে সর্বোচ্চ প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি দেখতে পাবে। এর মাধ্যমে সরকার আরও বেশি মানুষকে কাজে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমের মাধ্যমে সাহায্যের জন্য যোগ্য অভিভাবকেরা এক সন্তানের জন্য 951 পাউন্ড এবং দুই বা ততোধিক শিশুর জন্য 1630 পাউন্ড পর্যন্ত ব্যাকআপ দাবি করতে সক্ষম হবেন। এছাড়া যেসব অভিভাবক তাদের কর্মঘণ্টা বাড়াবেন কিংবা চাকরি নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অথবা ঋণগ্রস্ত হয়েছেন, তাদেরকে সাহায্য করার জন্য নতুন করে চাইল্ড কেয়ার ডিজাইন করা হয়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন DWP জানিয়েছে, পরবর্তী মাসের বিল বকেয়া হওয়ার আগে এই অভিভাবকেরা তাদের চাইল্ড কেয়ার খরচের 85% পর্যন্ত ফেরত পাবেন। এর আগে গত মার্চ মাসে আরও বেশি মানুষকে কাজে ফেরাতে চ্যান্সেলর জেরেমি হান্ট বেনিফিট সিস্টেমে পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। এতে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষকে কাজে ফেরানোর উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। এখন সেই পলিসিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। বাজেট ঘোষণায় মিস্টার হান্ট বাজেটে চাইল্ড কেয়ার সম্প্রসারণের ঘোষণাও দিয়েছেন। যেসব পরিবারে প্রাপ্তবয়স্করা কমপক্ষে 16 ঘন্টা কাজ করে, যেসব পরিবার 9 মাস থেকে স্কুল মানে 9 মাস থেকে স্কুলের বয়স পর্যন্ত প্রতিটি শিশুদের জন্য 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে 30 ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা পাবে, এতে গড়ে একটি পরিবারের 6500 পাউন্ড সেভ হবে বা মানে সেভিংস হবে বা বাঁচবে। চ্যান্সেলারের স্প্রিং বাজেটে দেখা গেছে 2023 সালের মার্চ পর্যন্ত বেকারত্ব 13 লাখে পৌঁছেছে। একই সময়ে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে প্রায় 25 লক্ষ মানুষ নিষ্ক্রিয় ছিল বলে মনে করা হয়। সরকার লেবার মার্কেটের এই শ্রমিক ঘাটতি কাটিয়ে উঠার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে। এদিকে DWP এডুকেশন ডিপার্টমেন্টের সাথে একটি স্কিম চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য হল ইংল্যান্ডে আর্লি ইয়ার ওয়ার্কফোর্স বৃদ্ধি করা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।